আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো এখন বাজে রাত প্রায় 7:40, আর এখন আমি ডিনারের জন্য সবকিছু রেডি করছি। আর আজকে অনেক দিন পরে আমি ব্লগ আপলোড দিব। তো কারা কারা আমার ব্লগের জন্য ওয়েট করেছিলে তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে আমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি, ডিনারে রান্না করব যা যা। আর আমার ভয়েসটা তোমরা ইগনোর করবা, কারণ আমার ঠান্ডা লাগছে প্রচুর পরিমাণে, তাই ভয়েসটা এমন শোনাচ্ছে। তো যাই হোক, এখানে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর আজকে ডিনারে বেশি কিছু করব না, জাস্ট ডিম আলুর একটা ঝোল আর ডাল দিয়ে সবজি রান্না করব। তো কয়েকদিন যাবত আসলে আমাদের চিকেন মাছ এগুলো কিছুই খেতে ভালো লাগছে না, তাই আমি ভাবলাম একটু নর্মাল সিম্পল কিছু রান্না করি, যাতে মুখের টেস্টটাও ফিরে আসে আবার খেতেও ভালো লাগে। আমার যখনই মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না, তখনই আমি শুটকি বা ভর্তা জাতীয় কোন ধরনের খাবার রান্না করি। ওইটা দেখা যায় যে খেতে ভালো লাগে, মানে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তো রান্নার জন্য যা যা লাগবে আমি সব কিছু একসাথে রেডি করে নিচ্ছি, তারপরে জাস্ট রান্নাটা করব। এভাবে আগে থেকে সব কিছু রেডি করে নিলে রান্না করাটা খুব ইজিলি হয়ে যায়। আমার কাছে রান্না করা থেকে রান্নার এই যোগানটা বেশি পরিশ্রমের মনে হয়, জানি না কার কাছে কেমন, তবে আমার কাছে সব কিছু রেডি করা থাকলে আমি খুব ঝটপট করে রান্না করে নিতে পারি। আর এখানে তো সব কিছু নিজের হাতে করতে হয়, নিজে নিজে করতে হয়, তো সব কিছু তার জন্য আমি আগে থেকে রেডি করে রাখি, তারপরে জাস্ট রান্নাটা করি। তো এখানে আমি পেঁয়াজ রসুন তারপর যা যা সবজি ছিল সব কিছু আমি একসাথে কেটে নিব, তারপরে আমি রান্নাটা শুরু করে দিব। আর এমনিতে আমার রান্না করতে খুবই ভালো লাগে, বিশেষ করে আমার হাজবেন্ডের জন্য, কারণ ও আমার রান্না খেতে খুবই পছন্দ করে। আর আমি যখন ওর জন্য কিছু বানাই আমার অনেক ভালো লাগে। এই তো আস্তে আস্তে আমি সব কিছু কেটে নিচ্ছি। তো সব কিছু কাটাকুটি শেষ হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ রসুন আর মরিচ পেস্ট করে নিয়েছিলাম। আর এদিকে আমি ডিমটা যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডিম সিদ্ধ করার পরে ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেটা মানে খুব তাড়াতাড়ি সহজে ছোলানো যায়। তো এই তো আমি ডিমগুলোর খোসাও এখানে ছাড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা করতে আমার অনেক বেশি মজা লাগে, জানি না কেন, আমি ছোট থেকেই এই ডিম ছোলানোটা আমার খুব ফেভারিট একটা কাজ। আমার মতো কার কার ডিমের খোসা ছাড়াতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এই তো আমার ডিমের খোসা ছাড়ানো শেষ। আর এদিকে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি তেলটাও দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হওয়ার পরে আমি ডিমটা ভেজে নিব। তো এই তো এখানে তেলটা গরম হচ্ছে, আর আমি ওইদিকে অর্ধেক করে ডিম কেটে নিয়েছি। এবার আমি ডিমটা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা তেলের মধ্যে দিয়ে দিব, আর আমি খুব অল্প আঁচে ডিমটা ভেজে নেব, খুব বেশি ভাজবো না যাতে ডিমটা শক্ত হয়ে না যায়। আর এদিকে আমি ডিম ভাজার সময় আমি অল্প একটু পরিমাণে লবণ আর একটু পরিমাণে হলুদ দিয়ে দিব। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া অ্যাড করে নিলাম। এবার আমি উল্টে পাল্টে ডিমগুলো হালকা করে ভেজে নিব। তো ডিমটা ভাজা হয়ে গেলে এটা আমি একটা প্লেটে তুলে নিব, আর এই একই তেলে আমি আলুটাও ভেজে নিব।
তো এখন আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিব আর আলুগুলোতেও আমি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গেলে আলুগুলো আমি একটা প্লেটে তুলে নেব। এবার আমি প্যানের মধ্যে আরও কিছু তেল অ্যাড করে নেব আর এই তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি পেঁয়াজটা হালকা করে একটুখানি ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দিব, মানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর দুটো কাঁচামরিচ দিয়ে আমি পেস্টটা করেছিলাম, তো ওই পেস্টটা এখন আমি অ্যাড করে দিলাম আর সাথে দুটুকরো আমি তেজপাতা অ্যাড করে দিলাম। এবার আমি গুঁড়া মশলাগুলো একে একে অ্যাড করে দিব। তো প্রথমে আমি এখানে দিয়েছিলাম লবণ পরিমাণ মতো, তারপরে দিয়েছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু গোলমরিচের গুঁড়া, ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো। তো সবগুলো মশলা দেওয়ার পরে হালকা একটু পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি আস্তে আস্তে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিই আর মশলাটা কষানোর এই পর্যায়ে, মানে 3 থেকে 4 মিনিট কষানোর পরে আমি এখন টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করার পরে আমি মশলাটা আরও কয়েক মিনিট ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এখানে আমি পানিটা অ্যাড করে নিব, মানে আমি তরকারিতে যতটুকু পরিমাণ পানিটা রাখবো ঠিক ততটুকু পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে নিয়েছি। এবার আমি মশলাসহ পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিব আর আমি এর মধ্যে কাঁচামরিচটাও অ্যাড করে দিব, আর অবশ্যই কাঁচামরিচটা মাঝখান থেকে চিরে তারপরে তরকারিতে দিতে হবে, এতে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা তরকারিতে পাওয়া যাবে। তো কয়েক মিনিট তরকারিটা জাল দেওয়ার পরে এখানে আমি আলুটা আর ডিমটা অ্যাড করে নিব। একে একে আমি আলু আর ডিম একটা একটা করে দিয়ে দিলাম তরকারির মধ্যে। আর আপনারা খুব সাবধানে এই কাজটা করবেন কারণ এই সময় তরকারিটা আপনার উপর ছিটকে আসতে পারে। তো আমি আস্তে আস্তে করে সব কিছু দিয়ে দিলাম আর এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিব। প্রায় 7-8 মিনিটের মতো তরকারিটা রান্না করার পরে এবার আমি ঢাকনাটা তুলে এর মধ্যে গরম মশলা অ্যাড করে নিব। আমি খুব বেশি পরিমাণে গরম মশলা অ্যাড করব না, অল্প পরিমাণে গরম মশলা অ্যাড করে নিব। গরম মশলাটা অ্যাড করার পরে আমি খুব আলতোভাবে সব কিছু নেড়ে দিচ্ছি একবার। আর এই তো এরপরে রেডি হয়ে গেল আমার তরকারিটা। আমি চুলার গ্যাসটা অফ করে দিয়েছি আর এখানে আপনারা ধনে পাতা ইউজ করতে পারেন, আমার কাছে ধনে পাতাটা অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি। তো এই তো এদিকে আমার ডালটাও রান্না করা হয়ে গিয়েছে আর আমি ডালের রেসিপিটা আজকে আর না দিলাম। তো এরপরে রান্নাবান্না শেষ করে আমি এখানে স্টাডি করতে বসে যাই। তো এখন আমি মন দিয়ে কিছুক্ষণ পড়াশোনা করে নিব। তো স্টাডিটা শেষ করার পরে আমরা রাতের ডিনারও সেরে নিব আর এরপরে আমরা শুয়ে পড়ব, আর এরপরের দিনের ভিডিওটাও আমি এই একই ভিডিওতে অ্যাড করে দিব।
এটা ছিল পরের দিনের ভিডিও। আমরা একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম আর এই তো এখানে পার্কে এসে কিছুক্ষণ বসেছিলাম। আমার কেন জানি না পার্কে বসে থাকলে শুধু বসে থাকারই ইচ্ছা করে, উঠে আর হাঁটতে ইচ্ছা করে না। তো এই তো পার্কে কিছুক্ষণ বসে থাকার পরে পার্ক থেকে ফুল নিয়ে আমরা আবারও হাঁটা শুরু করলাম। তারপরে এই তো আমরা হেঁটে হেঁটে টেডিতে চলে যাই আর টেডিতে গিয়ে দেখছিলাম আসলে কোনো নতুন কালেকশন কিছু এসেছে কিনা। আর আমরা হুদাই জাস্ট টেডিতে ঢুকেছিলাম জাস্ট এমনিতে দেখার জন্য, আর কিছু চয়েস হলে কিনবো ওই রকম। তো কিছু আর চয়েস হয়নি, ওইখান থেকে আর কিছু কিনিনি। আমি জাস্ট এই কিউট ছোট চকলেটটা কিনেছিলাম আর কিছু ব্রাউনি কিনেছিলাম যাতে আমাদের রাস্তায় ক্ষুধা লাগলে আমরা খেতে পারি, কারণ আমরা হাঁটতে বেরোলেই আমাদের একটু হাঁটার পরেই ক্ষুধা লেগে যায়। তো আমাদের কিছু কিনে কিনে খেতে হয় একটু পর পরে, তাই আমরা এগুলো কিনে নেই। আর এরপরে এই তো আমরা ট্রামে উঠে যাই আর ট্রামে উঠে আমরা পুরো সিটি ঘোরাঘুরি করি, ট্রামেই ঘুরি, কারণ আমার ট্রাম চলতে খুব বেশি ভালো লাগে। আর আমি তাকে বলেছিলাম যে আজকে আমি শুধু ট্রামই চলবো, তো সেও আমাকে বলে যে ঠিক আছে তোমার যতক্ষণ চড়তে ইচ্ছা করে আমি তোমাকে চড়াবো ট্রামে। তো আমরা কিছুক্ষণ ট্রামে পুরো সিটিটা ঘুরি, তারপরে হাফবান হফে আমরা এখানে নেমে পড়ি। আর এই দিকটাতে আমার খুব ভালো লাগে বসতে, তো এখানে এসে আমরা কিছুক্ষণ বসি। আর এই যে আপনারা এগুলো দেখছেন এগুলো কিন্তু সব কিছু পাথরের তৈরি লাগে। আর এই তো এখানে বসে আমরা ওই যে কিনেছিলাম দোকান থেকে ব্রাউনি ওইটা খাচ্ছিলাম, তো এই ব্রাউনিটা বেশ মজা, আমি অনেকগুলো খেয়েছি। তারপর এখানে খেয়ে দিয়ে আমরা উঠে তারপর এর দিকতে একটুখানি ভিডিও করলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এরপরে আমরা আবারও ট্রামে উঠে সিটিতে চলে গেলাম। আর সেদিনের ওয়েদারটা জাস্ট জুস ছিল, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল আর বাইরে মিষ্টি মিষ্টি রোদ আর অনেক ভালো লাগছিল হাঁটতে। আর এই তো এরপরে আমরা এখানটায় চলে আসি নদীর পাশে, তো এখানে এসে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি তারপরে আবারও চলে যাই। তারপরে এখানটায় এসে আমরা ডিসাইড করি যে আমরা জাহাজে করে একদিন পুরো সিটিটা ঘুরবো। এই যে এখানে স্ট্যাট ভুর্জবুক লেখা, এই জাহাজে করে আমরা পুরো ভুর্জবুক সিটিটা ঘুরবো ইনশাল্লাহ। আর যদি আমরা জাহাজে ঘুরি অবশ্যই সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানটায় কিছু সময় টাইম স্পেন্ড করে আমরা বাসায় চলে যাই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।